আরে ভাই কি করতেছেন? আরে রাশিদ ভাই মাছ ভাজবো, মাছ ভাজবো, মাছ ভাজবেন? ও মাছ ভাজবো ভাই। ওরে ভাই এতগুলো মাছ? হ্যাঁ ভাই, একবারে যে কটা মাছ আছে আজকে একেবারে। ভাই এটা তো জাস্ট একটা হাড়ি দেখতেছি, কোনো চুলা তো দেখতেছি না, কিন্তু ভাজতেছি ভাই। এটাতে গ্যাস লাগবে না, ম্যাস লাগবে না, এটা কারেন্টের সাহায্যে রান্না হবে। আচ্ছা, আর এটা সুবিধাটা হলো এটা হলো 85% ইলেকট্রিক সেভ। আচ্ছা, 85% এনার্জি সেভিং ভাই। এটা দেওয়ার সাথে তো একবারে ছেদ করে উঠছে, ছেদ করে উঠছে। আরো কিছু বাকি আছে, বাকিগুলো দিয়ে দিই। কয়টা মাছ দিতেছেন ভাই? 9 পিস দিতেছি, 9 পিস। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে 9টা মাছ কিন্তু আমরা দিয়ে দিলাম এখানে। আর এইটা কি তিন হাড়ি নাকি ভাই? জি ভাই, এটা বাংলাদেশে আমরা এই প্রথম নিয়ে আসি। আচ্ছা, ডেজনি কোম্পানি তিন হাড়ি ইলেকট্রিক কারি কুকার। তিন হাড়ির ইলেকট্রিক কারি কুকার, কারি কুকার। জি আচ্ছা, যেটা দিয়ে দুনিয়ার সবকিছু রান্না করবো, আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব রান্না করবেন এই হাড়িতে ভাই। এর আগে তো একটা হাড়ি দেখছি। জি ভাই, একটা হাড়ি দেখছি, দুইটা হাড়ি ছিল, কিন্তু এখন বলতেছেন আপনি তিনটা হাড়ি। তিনটা হাড়ি থাকলে সুবিধাটা কি? সুবিধাটা হলো যেমন আমি মাছ ভাজবো, আচ্ছা মাছ বাজার শেষ, আমি মাংস রান্না করবো, মাংস রান্না করবো, মাংস রান্না শেষ। আচ্ছা, ইভেন আমি ভাত রান্না করবো, খিচুড়ি রান্না করবো, পোলাও রান্না করবো। আচ্ছা, মানে দেখেন এরকম এই হাড়ি কি উঠানো যাবে? হ্যাঁ অবশ্যই উঠানো যাবে, আমি একটু উঠায় দেখাই। আচ্ছা আচ্ছা, জাস্ট একটু উঠায় দেখাই, জাস্ট এইভাবেই দেখাই, উঠা রান্না হইতেছে। আচ্ছা, এটা আমি একটু উঠায় দেখাই। এই যে হাড়ি কিন্তু আলাদা করা যাবে, একটা হাড়ি উঠায় আরেকটা হাড়ি বসানো যাবে, সাথে সাথে বসাই দিতে পারবে ভাই। যেহেতু ইলেকট্রিক, জি ভাই, বিদ্যুতের বিলের ব্যাপার আছে, বিদ্যুৎ খরচটা হলো যেহেতু এখানে কোম্পানি 85% এনার্জি সেভিং। আচ্ছা, আই মিন যদি তিন বেলা আপনারা রান্না করেন সর্বোচ্চ বিদ্যুৎ খরচ আসবে 300 টাকা। 300 টাকা সর্বোচ্চ? আচ্ছা, 300 টাকা রয়্যাল ফ্যামিলি হয়। আচ্ছা, যদি ফ্যামিলি মেম্বার 10-12 জন বা 15 জন হয়, আচ্ছা ইভেন যদি 3-4 জন হয় তাহলে বিদ্যুৎ খরচ আরো কমে যাবে, কমে যাবে, আরো কমে যাবে। আচ্ছা দেখেন 300 টাকা, আমরা একটু মাসটা একটু উল্টা করে দেই। আচ্ছা দেখেন ভাই, তেল কি খুব কম লাগবে নাকি? একেবারে খুব কম লাগবে, কারণ যেহেতু এটা ননস্টিক। আচ্ছা, তেল কম লাগে, পোড়া লাগে না, অল্প তেলে রান্না করার জন্য। আচ্ছা, টেফলন ননস্টিক, টেফলন ননস্টিক আমরা বলে থাকি এটাকে। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, মাছটা একটু ভাজা হোক, মাছটা ভাজা হোক, আমি রাইসটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, রাইসটা ছেড়ে দেই। আচ্ছা, এটা সম্পর্কে ডিটেইলস আরো অনেক কথা আছে, আমরা অবশ্যই জানবো। লাইভের সাথেই থাকবেন দর্শক, কে কোন জায়গা থেকে রয়েছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, শেয়ার করবেন, কারণ সর্বোচ্চ শেয়ারের জন্য কিন্তু গিফট আছে। আচ্ছা দেখেন, শুধু ভাত না, পোলাও বলেন, খিচুড়ি বলেন, তেহারি বলেন, বিরিয়ানি বলেন, সবকিছু কিন্তু আপনারা রান্না করতে পারবেন। আচ্ছা, আর এটা সময়টা কিন্তু খুবই অল্প সময় নেয়। আচ্ছা, যেমন আমরা ভাতটা যদি পাক করি, যেমন অন্য অন্য আপনার গ্যাসের চুলায় রান্না করতে হলে আপনার প্রায় 18-20 মিনিট সময় লেগে যায়। আচ্ছা, আর ভাতটা রান্না করতে এই কারি কুকারে, আচ্ছা ডিজনি কোম্পানি কারি কুকারে ভাত রান্না করতে সময় নেবে 8-10 মিনিট। 10 মিনিট অনলি ফর। আচ্ছা, এইটা গ্যাসের চুলার মতো কি বাড়ায়? হ্যাঁ, এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এইখানে হাই আছে, মিডিয়াম আছে, লো আছে, যে আপনি যেভাবে চালাতে চান, মানে একটা গ্যাসের চুলা যেভাবে চালায় অল্প আঁচে ওইভাবে চালাতে পারবেন। আচ্ছা, অল্প আঁচ বলেন, মিডিয়াম বলেন, হাই বলেন। আচ্ছা, আমরা মাংসটা একটু রান্না করি। আচ্ছা, মাংস, মাংসটা দিয়ে দিই। দুনিয়ার যত জিনিস আছে, যত খাবার আছে, আপনারা কিন্তু এই মাল্টি কুকারে রান্না করতে পারবেন, এবং এটা কিন্তু তিনটা হাড়ি থাকবে। এটা কত লিটার ক্যাপাসিটি? এটা হলো 5.5 লিটার ক্যাপাসিটি, তিনটাতে হলো 17.5 লিটার ক্যাপাসিটি, 16.5 লিটার, 16.5 লিটার। আচ্ছা দেখেন, একটা হাড়ি হচ্ছে 5.5 লিটার। জি, আর তিনটা হাড়ি মিলিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন 16.5 লিটার ক্যাপাসিটি। মানে এই একটা রোবট মাল্টি কুকার যদি থাকে, তাহলে আর কিছুই কিন্তু আর কোনো কিছু প্রয়োজন নাই। এটার ভিতরে কিন্তু আরেকটা সুবিধা আছে, মাসালারদের আগে যেমন অ্যালুমিনিয়াম আছিল, সিলভার আছে, কাঁসা আছে, পিতল আছিল, রাইট, এগুলোতে আমরা রান্না বান্না করতাম চুলাতে, চুলাতে, ঠিক আছে। এখন ওই চুলাতে আর রান্না করতে হবে না, এই কারি কুকারটাই, ইলেকট্রিক যে কারি কুকার, সব হাড়ি এটাতে ইউজ করতে পারবে, সব হাড়ি, সব হাড়ি, পৃথিবীতে যত হাড়ি আছে রান্না করার জন্য, তিনটা হাড়ি তো আছেই, মানে এক্সট্রা বাসায় যত হাড়ি আছে ওগুলো ইউজ করা যাবে, ওগুলো ইউজ করা সম্ভব। দেখেন যেহেতু হাড়িটা আলাদা করা যাবে, করা যায়, মানে এইটা একটা চুলা, একটা চুলা, একটা চুলা, গ্যাস লাগবে না, ম্যাস লাগবে না, ম্যাস লাগবে না, কারেন্টের সাহায্যে রান্না হবে এবং বিদ্যুৎ সাশ্রয়। আচ্ছা, এবং আরেকটা বিষয়টা আমি বলে দেই, আচ্ছা 75% কস্ট সেভিং, মানে টাকা সেভ। দেখেন একটা গ্যাসের বোতল কিনতে গেলে মিনিমাম 1500 টাকা, 1600 টাকা লাগে, 1500 টাকা, 1600 টাকা, রাইট। তার মানে আপনি বলছেন 300-350 টাকা, তার মানে 4 ভাগের 1 ভাগ, কিন্তু 1 ভাগ, 1 ভাগেরও কম, 1 ভাগেরও কম, হিসাবে 1 ভাগেরও কম। আর বিয়েদের জন্য একটা কুইজ দিব আমরা এবার, যে এটা রেট কত হতে পারে, কত হতে পারে, কত হতে পারে, আচ্ছা তাদের জন্য গিফট থাকবে। আচ্ছা দর্শক, আপনারা একটু কমেন্ট করেন আজকে এই মাল্টি কুকারটার দাম কত হবে, কারণ এর আগে এক হাড়ি দুই হাড়ি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আজকে কিন্তু তিনটা হাড়ি, তিন হাড়িতে আপনারা তিন ধরনের রান্না করে ফেলতে পারবেন, করতে পারবেন এইটার মধ্যেই। জি, আর এবং সব ধরনের হাড়িও কিন্তু বসাতে পারবেন। দেখেন কত সুন্দর যে কালারগুলো আসছে, মাছের কালারগুলো দেখছেন, অরিজিনাল ব্রাউন কালার, রাইট, একের ব্রাউন কালার, কোনো মাছ
ভাঙবে না, ফাটবে না ভাই। স্বাস্থ্যসম্মত খাবার খাবো তো 100% ভাই, আমরা মুসলমান। আচ্ছা, আমরা হালাল খাবারটাকে পছন্দ করি, রাইট? ঠিক আছে, এবং হালাল খাবারটাই আমরা খাবো, রাইট? ঠিক আছে। আচ্ছা, ওকে, ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে? ওয়ারেন্টিটা হলো যেটা এই ইলেকট্রিক কারি কুকারটা, আচ্ছা, 6 মাসের পাবেন হলো কয়েলের গ্যারান্টি, কয়েলের রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 6 মাসে, 6 মাসে, আর 5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের। এবং আইটেম যেটা আমরা বলে দেই, এখন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা আমাদের দোকানে আসতে চায়, আচ্ছা, কুকারিস গ্যালারি, আচ্ছা, কুকারিস গ্যালারি 134 নম্বর দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিলাস ভবনের নিচতলায়, নিচতলায় 134 নম্বর দোকান, ক্যাপসুল লিফট আছে আমাদের, ক্যাপসুল লিফটের সাথেই 134 নম্বর দোকান। আচ্ছা, তো ভিউয়ার্সদের জন্য আরেকটা জিনিস আমরা একটু মাংসটা দেখাই, বলছেন 5.5 লিটার হাড়ি, হাড়ি কতটুক রান্না করতে হবে? এটাতে আমাদের অলরেডি 2 কেজি এখানে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, 5.5 লিটার মানে কি 5.5 কেজি করা যাবে? না না না, তাহলে 5.5 লিটার হলো 3 থেকে 3.5 কেজি, 3 থেকে 3.5 কেজি মাংস, মাংস। আর যদি যে ভাত রান্না করে 2 থেকে 2.5 কেজি, আমরা এখানে অলরেডি 1 কেজি প্লাস, মানে আই মিন 1.5 কেজি পর্যন্ত দিয়েছি। আচ্ছা, 1 কেজি প্লাস, জি। আচ্ছা, ওকে, দেখেন কত সুন্দরে রান্না হচ্ছে, এবং ম্যানেজটাও খুব সুন্দর, খুব সুন্দর। আমরা তেল, আমরা পানি কিন্তু দেইনি। আচ্ছা, এটা একটা ভুনা করব। আচ্ছা, ঠিক আছে, ভিউজদের দেখানোর জন্য একটা ভুনা করতেছি। আচ্ছা, এবং আরেকটা প্রশ্ন আছে, এটা যেহেতু তিনটা হাড়ি দিবেন, ঢাকনা কি তিনটাই থাকবে নাকি একটা ঢাকনা থাকবে? একটা ঢাকনা থাকবে, যেহেতু একসাথে একটা হাড়িতে রান্না হবে, একটা হবে, একটা পরে একটা, একটা পরে একটা, একটা পরে একটা। আচ্ছা আচ্ছা, ওকে, দর্শক কমেন্ট করতে থাকেন আজকে কত হবে এই মাল্টি কুকারের দাম, দামটা দেখেন। এখানে আপনারা কিন্তু আজ বাড়িয়ে কমিয়ে কিন্তু ইউজ করতে পারবেন যখন যেরকম দরকার। আর ভাত হবে 10 মিনিটে, যে কোনো তরকারি হবে 10 থেকে 15 মিনিট, মানে দেখেন যদি মাংস টাংস করেন আপনার 12 থেকে 15 মিনিট সময় নেবে। আচ্ছা, আর রাইস যদি করেন, শুধু রাইস যদি করেন, আচ্ছা, তেলে 8 থেকে 10 মিনিট, কুলো করলে 8 থেকে 10 মিনিট, খিচুড়ি এবং মাংস এবং যদি আপনার বিরিয়ানি করতে চান, আচ্ছা, সেই ক্ষেত্রে 15 থেকে 17 মিনিট সময় নেবে। আচ্ছা, ওকে, তো নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, আর এখানে দেখেন ভাতটাও কিন্তু বলকায় গেছে। আমরা ঢাকনাটা একটু উঠিয়ে দিই দেখানোর জন্য, মোটামুটি কিন্তু ভাতের কিন্তু অটোমেটিক ফুটে গেছে, ফুটে গেছে। আর একটু সময় নিব, হয়তো বা আপনার 2 মিনিট সময় নিব। আচ্ছা আচ্ছা, 2 মিনিট সময় নিব, দেখেন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, আর 5.5 লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা হাড়ি। আচ্ছা, ওকে, কমেন্ট করতে থাকেন কত হবে আজকে এটার দাম, প্রাইস বনে গেলে কিন্তু, মিলে গেলে কিন্তু একটা থাকবে গিফট, গিফট থাকবে। আচ্ছা, শেয়ারকারীর জন্য আছে গিফট, গিফট আছে। আচ্ছা, এরকম এটা সম্পর্কে তো জানলাম, আর এটা ইউজ করা বলেন বা ধোয়া বলেন সব একবারে ইজি, কিন্তু একের ইজি, যেমন আপনারা রান্না করতেছেন, যেমন এরকম একটা ময়লা জিনিস আমি দেখাই, একটা টিস্যু দিয়ে দেখাই আমি আপনাকে, আচ্ছা, জাস্ট একটা মুছে দিলে কিন্তু এটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, টিস্যু আপনি চাইলে কিন্তু ভিম বার দিয়ে ইউজ করতে পারবেন, আচ্ছা, সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, জাস্ট এটা দেখানোর জন্য নয়, দেখেন কখনো কিন্তু আরেকটা কথা বলে দিই, আপনারা যখন এই চুলাতে বসাবেন তখন কিন্তু নিচের জন্য পানি না থাকে। হ্যাঁ, আর এখানে পাশাপাশি একটা ব্লেন্ডারও আছে, ব্লেন্ডার দেখেন চমৎকার একটা ব্লেন্ডার কিন্তু আছে, রিকো ব্র্যান্ডের। আর এখানে দেখেন কারেন্ট চলে গেছে, তারপরেও কিন্তু আমাদের রান্নাটা কিন্তু হচ্ছে, মানে কারেন্ট চলে যাওয়ার পরও 5 মিনিট থাকবে কিন্তু এটা, গরমের ভাতটা, ভাতটাও কিন্তু একেবারে দেখেন ফুটে উঠতেছে, ভাতও কিন্তু আমাদের শেষ পর্যায়ে কিন্তু ভাতের রান্নাটা। দেখেন এখানে ব্লেন্ডার আছে, 1000 ওয়াটের, এটা রিকো ব্র্যান্ডের, 1000 ওয়াট, জি, 1000 ওয়াট। আচ্ছা, এটাতে আল্লাহর দুনিয়ার যত রকমের মশলা আছে সব করতে পারবেন। আমাদের হলুদ আছে, যেহেতু আমাদের কারেন্টটা চলে গেছে, আচ্ছা, আমরা এটা দেখাতে পারতেছি না। আচ্ছা, তো আপনার এটা শুকনো হলুদ করতে পারবেন, শুকনো হলুদ ভিজাও করতে পারবেন। আচ্ছা, তারপরে হলো আপনার চালের গুড়ি, ডালের গুড়ি, কাঁচা মাংসের কিমা করতে পারবেন। এটা 1000 হোটেল কিং, এটা এটা হচ্ছে হোটেল জিনিয়াস, জিনিয়াস, যে 1000 ওয়াট, 1000 ওয়াট। এটা মোটরের গ্যারান্টি আপনি পাবেন হলো 2 বছরের মোটরের গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, অনেকে কিন্তু কমেন্ট করতেছে, ভাই মাহমুদ বলতেছে, ভাই আমি একটা নিব, অবশ্যই নিতে পারবেন ভাই, সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে, সারা বাংলাদেশ। ডেলিভারি কি ফ্রি থাকবে ভাইয়া? যদি পাবেন দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ। দেখেন অনেকে কমেন্ট করতেছেন 4500, 4750 টাকা, 4700 টাকা, 4800 টাকা, সেলিম চিটং থেকে দেখছেন, এই যে ভাতটা কিন্তু এখনো আমাদের বলকাচ্ছে দেখেন। হ্যাঁ, এই যে অলরেডি তার মানে দেখেন কারেন্ট বিদ্যুৎ যদি চলেও যায়, তারপরও কিন্তু আপনারা 5-10 মিনিট রান্না করতে পারে, রান্না করা যাবে, করা যাবে। আচ্ছা, দেখেন এই যে টকবুক কিন্তু করতেছে, আর এইখানে কিন্তু একটা লাইট কিন্তু জ্বলবে অবশ্যই, জি অবশ্যই লাইট জ্বলবে। ওকে, আপনারা কমেন্ট করতে থাকেন, পাশাপাশি আমরা ব্লেন্ডারটা দেখাই দিই, আমরা হলুদটা করে দেখাই সর্বপ্রথম, যে শক্তিশালী যে
মশলাটা আছে শুকনা হলুদ, এই শুকনা হলুদটাই এখন আমি করে দেখাবো। এটা কয়টা জার? এটা তিনটা জার আছে, একটা বড়, একটা মিডিয়াম, একটা ছোট। আমরা মিডিয়ামে করতেছি শুকনা হলুদটা। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, শুকনা হলুদটা আমরা দিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, আরিফা নির্জনা আছে আমাদের সাথে, সোহাগ আকবরী আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে দেখছেন। দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন। ফয়সাল আমির আছে আমাদের সাথে, আয়েশা খাতুন আছে আমাদের সাথে, 4800, 4200, 4800, 4600 অনেকেই কমেন্ট করতেছে। ওকে, ইনশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমরা 1 মিনিট সময় নিচ্ছি। অলরেডি 30 সেকেন্ড হয়েছে, 1 মিনিট বাকি আছে। আচ্ছা ঠিক আছে, 30 সেকেন্ড পরে আমরা 1 মিনিটেই করি। ভিডিওদের জন্য 1 মিনিট করে দেখানো মানে কি, এরপরে ভাঙানো দরকার হবে না। আচ্ছা আচ্ছা, একবারই করে ফেলছে স্যার। এই যে দেখি কি অবস্থা আমাদের, হাত দিয়ে দেখাই। আচ্ছা মানে আমরা 30 সেকেন্ড 35 সেকেন্ড দিয়েছি, একেবারে ঘুরে করে ফেলছি, একবারে ঘুরে করে ফেলছি। যদি আমরা 1 মিনিট পর্যন্ত করতে পারি তাহলে পুরোটা পাউডার হয়ে যাবে। আচ্ছা, কিসের দাম বলতে হবে? এটা হচ্ছে 3 হাড়ির যে ডিজনি ইটালির মাল্টি কুকারটা আছে, এটার প্রাইস আপনারা কমেন্ট করেন। দেখেন আমাদের ভাত কিন্তু হয়ে গেছে, ভাতের মার কিন্তু গালতে হচ্ছে না, মাথা মার গালতে হবে না, ভাতের মার গালতে হবে না। আচ্ছা এই অর্ডার ঝরঝরা ভাত, আচ্ছা পুরো ঝরঝরা, একেবারে একেবারে ঝরা। দেখেন আমি একটু দেখি নিচে লাগতে থাকছে কিনা। দেখেন ভাত কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, অসাধারণ, লাগবে না কিছুই কিন্তু করবে না। হলুদ কিন্তু হয়ে গেছে আমাদের নাকি? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ওকে, একেরকম একেবারে দেখেন, ওয়াও চমৎকার। দেখেন হলুদ যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই সবকিছু হবে। তারপর বিজদের দেখানোর জন্য এটা হচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াট। আচ্ছা আর এটা হলো 2 বছরের পাবেন, মোটরে গ্যারান্টি 2 বছরের মোটর গ্যারান্টি, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা এখন এই যে আদা রসুন, এটা কিন্তু বাসার মধ্যে আমরা সবচেয়ে বেশি করি। আচ্ছা এটা কেমন পেস্ট হয় সেটা আমরা দেখাবো। আচ্ছা তিনটা জার পাবেন আপনারা, কম বেশি করে কিন্তু করে ফেলতে পারবেন। সোহাগ আকবরী চট্টগ্রাম থেকে, কুকারের দাম কত জানতে যাচ্ছেন আমরা অবশ্যই বলে দিব। লাইভের সাথেই থাকেন আর শেয়ার করতে থাকেন, শেয়ারকারীর জন্য গিফট আছে, কমেন্ট করতে থাকেন, কমেন্টকারীর জন্য কিন্তু গিফট আছে। আচ্ছা ওকে, তো আদা রসুন পেঁয়াজ যদি একটু পানি দেওয়া হয় তাহলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, সুন্দর হবে। তো একটু পানি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনারা এটা কতটুক একসাথে করা যাবে। এটা একসাথে, এটা হলো 1.6 লিটার ক্যাপাসিটি, চারটা। তো আপনি 1 কেজি পর্যন্ত এখানে দিতে পারবেন, আর একটু ফাঁকা রাখার দরকার আছে। আচ্ছা 1 কেজি আপ ডাউন করে, হ্যাঁ 1 কেজি দেওয়া যাবে, 1 কেজি দেওয়া যাবে। আচ্ছা একটু পানি দিয়ে দিই, এই যে একটু পানি আমরা দিয়ে দিলাম। চিত্রা রোজারিও আছে আমাদের সাথে, কত প্রাইস ভাই? কারি কুকার নিলে হোম ডেলিভারি হবে কিনা? হ্যাঁ অবশ্যই হবে, হোম ডেলিভারি হবে, অবশ্যই হোম ডেলিভারি হবে। একটা নিলেও আজকে অফার প্রাইস আছে, দুইটা নিলেও অফার প্রাইস আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা একটু আদাটা করে, এই আদাটা একটু করে দেখে। হ্যাঁ আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সময় নিব মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ড অনলি, 30 সেকেন্ড সময় নিব। একে টেস্ট হবে, টেস্ট হবে। আচ্ছা অলরেডি কিন্তু 15 সেকেন্ড হয়ে গেছে, 15 সেকেন্ড অলরেডি, 15 সেকেন্ড হয়ে গেছে, আর 15 সেকেন্ড আমরা একটু নিই। আচ্ছা তাহলে পুরোটাই হয়ে যাবে। আচ্ছা অলরেডি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, বন্ধ করে দিলাম আমি। হ্যাঁ বন্ধ করে দেই। ওকে, কলকাতাতে ডেলিভারি হবে কিনা? এটা শুধু বাংলাদেশ, বাংলাদেশ দাদা, ইন্ডিয়াতে হবে না, ইন্ডিয়াতে দেওয়া যাবে না, কারণ আমাদের ওই প্রসেসটা নাই। রাইট ঠিক আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে, প্রান্তে আপনারা নিতে পারবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দেখেন একেবারে একেরে টেস্ট, দই হয়ে গেছে কিন্তু, দই একের দই, চমৎকার। ওকে, মালয়েশিয়া থেকে আছে আরিজুল ইসলাম আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখেন আপনারা এইগুলা খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস বলে দিই ভিউজদের জন্য, যদি কেউ অল্প কিছু করে, আচ্ছা শুকনা জিরা ধনিয়া গরম মশলা, আচ্ছা এটাতে করবে। আচ্ছা আর যদি একটু বেশি করে, মিডিয়াম,
এটা তো করবে, হলুদ করে দেখাইছি, এটাতে হলুদ করা যাবে, ভিজা মশলা করা যাবে, কাঁচা মাংসে কিমা করা যাবে। আচ্ছা তাহলে তিনটা জার থাকবে, অটো সাকের বেকারটা আছে তো? অবশ্যই অটো সাকের বেকার আছে, অটো সাকের বেকার আছে, রিকো ব্র্যান্ডার এটা, এবং এইটা কিন্তু 100% কপার মোটর, 100% কপার মোটর। আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে? এটা 2 বছরের মোটরের গ্যারান্টি, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। তো আমাদের কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, দেখেন এই যে ভাত, যে ভাত আমরা বলেছিলাম যে 8 থেকে 10 মিনিট, 10 মিনিটের ভিতরে হয়ে গেছে। আচ্ছা 10 মিনিটের ভিতরে হয়ে গেছে। আচ্ছা আমাদের ভাত কিন্তু কমপ্লিট, এখানে মাছও কিন্তু কমপ্লিট, আমাদের মুরগির মাংসও কিন্তু একেবারে টোটালি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট মাংস হয়ে গেছে। আচ্ছা আমরা এখন প্রাইসটা বলবো। জি অবশ্যই, ভিউয়ারদের জন্য বলে দিচ্ছি প্রাইসটা। আচ্ছা তো ভিউয়ারদের আর ই করব না, ওকে আমি এখন কমেন্টে অফ লিখবো, এখন আর কমেন্ট করলে কিন্তু হবে না। যারা কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, লাইভটা শেয়ার করে রাখবেন, প্রথম থেকে আপনারা দেখতে পাবেন। জি অবশ্যই। আচ্ছা দাম কত হবে অনেকেই জিজ্ঞেস করতেছেন, সিঙ্গাপুর থেকে আছে আমাদের সাথে, দেখেন এক মাল্টি কুকার নেবেন, একটা চুলা নেবেন, এই তিন হাড়ির এমনি রেট 1000 টাকা অনেকে বলছে। আচ্ছা কিন্তু আছে একটা ধামাকা অফার দিব 7 দিনের জন্য, 7 দিনের জন্য অনলি 4800 টাকা, 4800 টাকা, 7 দিনের অফার 4800। আচ্ছা যারা ব্লেন্ডার নেবে, যারা ব্লেন্ডার নেবে এটাও ধামাকা অফার। আচ্ছা এটাও ধামাকা, এটাও 4800 টাকা, এটাও 4800 টাকা, দুইটা একসাথে নিলে, যদি কেউ দুইটা একসাথে নেয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা দুইটা একসাথে নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে। আচ্ছা অনেকেই কিন্তু কমেন্ট করছে ভাই, যারা কমেন্ট করছে প্রথমে যে কমেন্ট করেছে 4800, প্রথম পাঁচজন, পাঁচজনের জন্য অফার। আচ্ছা অফার থাকবে, সেটা হলো আচ্ছা নিয়ামা ব্র্যান্ডের 1.8 লিটার একটা ইলেকট্রিক ক্যাটল, ইলেকট্রিক ক্যাটল, পাঁচজন, পাঁচজনের জন্য। আর শেয়ারকারি, সর্বোচ্চ শেয়ারকারির জন্য আচ্ছা একটা ইলেকট্রিক কারি কুকার, যেটা আমরা অনেকে বলে থাকি রোবট প্রেসার কুকার বা রোবট কারি কুকার বলে থাকি। আচ্ছা তো রোবট মানুষ, রাইট, মানুষ হলো রোবট, রাইট, আমরা কাজ করতেছি এটা, মানুষের উপরে কিন্তু আর রোবট নাই, আমরা এটা কাজ করতেছি, আমরা এই রোবট, আমরা এটাকেই করতে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে এইটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট থাকবে, আর পাঁচজনের জন্য কিন্তু একটা গিফট রয়েছে। আচ্ছা তো সেক্ষেত্রে দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে, সম্পূর্ণ ফ্রি থাকবে। আমাদের মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখেন মাংসও কিন্তু হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। অর্ডার করার সিস্টেমটা বলে দেন ভাই। অর্ডার করার সিস্টেমটা হলো আপনার ঢাকার ভিতরে আমাদের দোকান আছে, বা আপনি অর্ডার করতে পারেন, সর্বনিম্ন 500 টাকার আপনি বিকাশ করবেন, 500 টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে। আর ঢাকার বাইরে যারা আছে তারা 500-1000 টাকা করবেন, দুইটা জায়গা নেবে 1000 টাকা বিকাশ করবেন, আর আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর অবশ্যই দিবেন, আর বিকাশ করার পরে অবশ্যই বিকাশের লাস্টে 3টা নম্বর লিখে দিবেন। আর আমাদের যে 2টা নাম্বার আছে বিকাশের, এই একটা নাম্বার 01892 4456, আচ্ছা 01905655760, আচ্ছা কুকারিস গ্যালারি 134 নম্বর দোকান, বিশ্বাস বিলাস ভবনে নিস্তালায় 134 নম্বর দোকান। আচ্ছা ঠিক আছে, বারবার বলছি অনেকে এটা ভুল করে, নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে দেখবেন 18 তলা একটা ভবন আছে, সেটা হলো বিশ্বাস বিলাস ভবন। এই মার্কেটের ভিতর ঢুকলেই ক্যাপসুল লিফট আছে, ক্যাপসুল লিফটের সাথেই আমাদের দোকানটা হলো 134 নম্বর দোকান, 134 নম্বর দোকান। আচ্ছা ওকে, ঢাকার ভিতরে হোক বাইরে হোক যেখান থেকে অর্ডার করেন আপনারা 500-1000 টাকা অ্যাডভান্স করবেন। ঢাকার ভিতরে কয়দিন লাগবে, ঢাকার বাইরে কয়দিন? ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি, আচ্ছা সাথে দিয়ে দেবো, আপনারা টাকা পাঠাবেন, আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন, আর ডেলিভারি চার্জটা যদি কেউ একটা নেয় ডেলিভারি চার্জ প্রযোজ্য। আচ্ছা একটা নিলে ডেলিভারি চার্জ, আর দুইটা যদি কেউ একসাথে নেয় তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে, ফ্রি থাকবে। আচ্ছা ওকে, তো লাইভটা আপনারা শেয়ার করে রাখেন, কারণ প্রথম আপনাদেরকে দেখাই দিলাম ডিজনি ইটালি ব্র্যান্ডের তিন হাড়ির মাল্টি কুকার, যারা নিতে চান লাইভটা শেয়ার করে রাখেন, স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন।